আসসালামু আলাইকুম, রফিক টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে আমাদের কিবোর্ডের কিছু শর্টকাট দেখছিলাম, তো আজকে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু শর্টকাট দেখব। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য অনেকেই এক্সটেনশন ইউজ করি বা কোনো সফটওয়্যার ডাউনলোড করে সেটা দিয়ে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি। বাট আমরা এটা কি জানি কিবোর্ডের মাধ্যমে খুব সহজেই স্ক্রিনশট নেওয়া যায়? তবে চলুন দেখে আসি যে কিবোর্ডের সাহায্যে কিভাবে আমরা স্ক্রিনশট নিতে পারি। খুব সহজ একটা কাজ। এজন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের যে উইন্ডোজ বাটনটা আছে, উইন্ডোজ বাটনটা চেপে ধরে প্রিন্ট স্ক্রিন, হ্যাঁ, যে আমাদের বাটনটা আছে একদম উপরের দিকে F12 এর পরের যে আমাদের কিটা আছে, এটা যদি আমরা চাপ দেই, দেখেন এটা কিন্তু একটু অন্ধকার টাইপের হয়ে গেল, তাই না? একটু অন্ধকার কিন্তু হয়ে গেছিল, দেখেন এটা কিন্তু একটা অন্ধকার হয়ে গেছিল চাপ দিলেই। এটার কারণ হচ্ছে এটা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিল। আমি যদি আবার একটু দেখানোর ট্রাই করি, আমি একটা ফোল্ডার ওপেন করে নিই, ধরেন যে এটার আমি একটা স্ক্রিনশট নিব, আমি উইন্ডোজ চেপে ধরলাম, দেন প্রিন্ট স্ক্রিন, এখানে যদি ক্লিক করি এটা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিল। এখন এই স্ক্রিনশটটা আমরা পাবো কোথায়? এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের দিস পিসিতে যেতে হবে, দেন এখানে দেখছেন পিকচার একটা অপশন দেখতে পাচ্ছেন, আমরা এখানে যাব, দেন স্ক্রিনশট। এটা যদি আমরা ওপেন করি, দেখেন একটু আগে যে স্ক্রিনশট গুলো আমরা নিলাম এই সেগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখেন এটা আমরা লাস্ট যে স্ক্রিনশটটা নিলাম, এটা এখানে কয়টা দেখেন, চারটা। আমরা চাচ্ছি যে না, এখানে আরেকটা অ্যাড করার জন্য আমরা উইন্ডোজ চাপব, দেন প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে দেখেন যে আরেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিল। ঠিক আছে, এই যে এটা ছিল একটা অ্যামেজিং ট্রিক। দেন আমরা ক্লিপবোর্ডের একটু কাজ দেখব। এক ভাই আমার চ্যানেলে কমেন্ট করছিলেন যে আসলে একসাথে এতগুলো ডাটা কিভাবে আমরা কপি পেস্ট করি। তো এটার জন্যে আমরা যেটা করি নর্মালি, আমি যদি আমাদের নোটপ্যাডটা ওপেন করে নিই, দেন চাচ্ছি যে কোনো কপি করি কিভাবে, ধরেন যে এটা এই ইনফরমেশনটা আমার লাগবে, এটা লাগবে, এগুলো আমরা কিন্তু একটা একটা করে কপি করি, তাই না? কপি করে আমরা যদি পেস্ট করতে যাই আমাদের নোটপ্যাডে, যখন আমরা পেস্ট করতে যাব, দেখেন আমরা অ্যাটলিস্ট সর্বশেষ আমরা যেটা কপি করছিলাম সেটা কিন্তু এখানে পেস্ট হচ্ছে, তাই না? ধরেন যে আমি এখানে চাচ্ছি যে এটাকে কপি করব, এটাও আমার লাগবে, এরিয়া এটাও আমার লাগবে, ঠিক আছে, এই দুটোই আমার লাগবে। বাট আমরা যখন পেস্ট করতে যাব তখন দেখেন সবার শেষে যেটা আমরা কপি করলাম সেটাই কিন্তু এখানে পেস্ট হবে, তাই না? আমরা এখানে যে কপি করলাম গুগল, এটা কিন্তু পেস্ট হলো না। তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লিপবোর্ড, ঠিক আছে? এটা আমরা ক্লিপবোর্ডের সাহায্যে অতি দ্রুত এই কাজগুলো আমরা কপি পেস্টগুলো আমরা করতে পারবো। এই জন্য যেটা করতে হবে, ধরেন যে আমার ঢাকা দরকার, দেন এখান থেকে লোকাল টাইম দরকার, এটা আমি কপি করে নিব, দেন এটা দরকার, তারপর মোর এটাও আমি কপি করে নিলাম। আচ্ছা, আমি চারটা ডাটা কিন্তু এখান থেকে আমি কপি করলাম, দেন এই চারটা ডাটায় আমি চাচ্ছি যে ওই আর্টিকেল না গিয়ে এখানে আমি পেস্ট করবো। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা উইন্ডোজ যে কিটা আছে এটা চেপে ধরে ভি, ঠিক আছে, ভি বাংলায় যেখানে র ল ওই কিটা আমরা চেপে ধরবো। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমি যে চারটা ডাটা এখানে কপি করছিলাম সেই চারটা ডাটা কিন্তু এখানে শো করছে। তো আমার ধরেন যে ঢাকা এখানে দরকার, ঢাকা পেস্ট দিলাম, দেন একটা ইন্টার দিয়ে লোকাল টাইম দরকার, এটা পেস্ট দিলাম, দেন হচ্ছে মেট্রোপলিটন দরকার, এটা পেস্ট করলাম, দেন মোর, ঠিক আছে, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। প্রথমত আমাদের যে ডাটাগুলো লাগবে সেগুলো আমরা কপি করে নিব, দেন আমাদের উইন্ডোজ ভি চাপবো, এই ক্লিপবোর্ডটা আসবে, সেখান থেকে আমার যে ইনফরমেশনগুলো লাগবে, এ পর্যন্ত দেখেন আমি যতগুলো ডাটা কপি করছি সবগুলো কিন্তু এখানে আছে। আপনি আপনার প্রয়োজন মতো ডাটাগুলো কিন্তু এখানে পেস্ট করতে পারবেন। এক্ষেত্রে সুবিধা হচ্ছে কোনো পেজ আপনার হারিয়ে গেলেও, যে যদি কোনো ডাটা আপনার কপি করা থাকে সেক্ষেত্রে কিন্তু এই ক্লিপবোর্ড থেকে নিয়ে আপনি কিন্তু ওই ডাটাগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো আজকে এই দুটাই অ্যামেজিং। পরবর্তী কোনো টিউটোরিয়ালে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হবো। কেউ যদি ভালো থাকবেন।